নমস্কার আজকের এই অনুষ্ঠানে মূল হোতা তার সঙ্গে আমার পরিচয় ছিল না সৌম্যর সাথে কিন্তু তার সাথে যে আরেকজন আছে অর্ণব তাকে আমি দীর্ঘদিন চিনি এবং তাদেরই তাগিদে আমি আজকে এসেছি আমার সাথে যাদের WBCS যে পরীক্ষার জন্য এখানে প্রস্তুতির ব্যাপারে যারা এখানে পাশ করেছে তারা আছে তাদের বলি যে আমি এককালে ছিলাম এরকমই তা আমি 93 সালে ব্যাচে WBCS এক্সিকিউটিভ আমি 4 বছর চাকরি করি মালদাতে আমার প্রফেশনাল শিফট কাটে তার পরবর্তীকালে আমি যাই হোক বিভিন্ন কারণে পারিবারিক কারণেই সম্ভবত একাডেমিক লাইনে চলে আসি তারপর থেকে আমি আমার যেহেতু সাবজেক্ট অর্থনীতি অর্থনীতির অধ্যাপক করেছি বর্তমানে বছর 4 হলো আমি ইতি ইউনিভার্সিটির কর্মসূচি হিসেবে আছি কিন্তু আমার সাথে WBCS বা এই ধরনের অল ইন্ডিয়া সার্ভিস পরীক্ষার সাথে যোগাযোগ কিন্তু ছিন্ন হয়নি 2013 সালে সম্ভবত বা 2011 সালে ইটিআইতে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং দেওয়ার জন্য একটি IAS এবং এই সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য একটি প্রস্তুতি করার জন্য একটা করার ব্যবস্থা করা হয়েছিল তো সেখানে তখন যিনি ডিরেক্টর ছিলেন তিনি সরাসরি আমাকে ডেকেছিলেন ডেকে বলেছেন যে কারা কারা কীভাবে পড়াতে পারেন সেই কথাবার্তা বলেছিলেন এবং পরবর্তীকালে সেটা চালু হয়েছিল এবং সেখানে আমি ছিলাম বেশ কিছুদিন এবং সেই সুবাদে 3 বছর থাকার সুবাদে অল ইন্ডিয়া সার্ভিস মানে সিভিল সার্ভিসের জন্য আমি 4খানা বই লিখেছি এবং সেই বইগুলো 4th edition পর্যন্ত হয়েছে কিন্তু 5th edition করার সময় পাইনি এবং এই করোনার কারণে করে ওঠা হয়নি এবং সেগুলি জন্য আমি যদিও এখন একটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত কিন্তু আমি এখন পর্যন্ত সিভিল সার্ভিসদের যারা যারা করছে তাদেরকে পরামর্শ দিই তারা যোগাযোগ করে তাদের সঙ্গে আমার কথাবার্তা হয় সুতরাং আমার সেই অর্থে সিভিল সার্ভিসের সাথে এখন যোগাযোগ আছে এবং আমার বন্ধু বান্ধবরা তো কথাবার্তা বলি আমাদের সাথে কিন্তু এই যে উদ্যোগটা হয়েছে যে WBCS মেডিসি যে উদ্যোগটা সৌম্য শুরু করেছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের মানে বা আমরা যখন পড়াশোনা করতে তখন তো কিছুই ছিল না আমরা কলেজ স্ট্রিট থেকে বই কিনতাম ওই কোশ্চেনের বই সেখান থেকে তৈরি করতাম এখন একটা স্ট্রাকচার হবে ছাত্রছাত্রীরা সেখান থেকে করতে পারবে এবং পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে এখন প্রচুর ছাত্রছাত্রী WBCS পরীক্ষার জন্য উদ্যোগী হয়েছে আমাদের সময় জানি না কতটা পরীক্ষা দিত হয়তো দিত কিন্তু এখন সবাই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চাইছে সেই হিসেবে ভালো সৌম্যর এই উদ্যোগকে ধন্যবাদ জানাই আর এখানে এই 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 নির্দিষ্ট এই WBCS মেডিসিন এর পরবর্তীকালে নিশ্চয়ই আরও উন্নতি করবে এবং তাদের শিক্ষা তাদের শিক্ষকরা আরও বেশি ভালো করে ছাত্রছাত্রীদের দেখবেন এবং WBCS পরীক্ষাটা আমাদের সময় তো একটাই পরীক্ষা হতো এখন যেমন প্রিলিমিনারি এবং মেইন হয়ে গেছে আমাদের সময় একটি পরীক্ষা হতো এবং তাতে 3টি সাবজেক্ট ব্যাপার থাকতো তা আমার পড়াশোনা কম করতাম বলে আমি নিজের সাবজেক্ট নিয়ে পড়াশোনা পরীক্ষা দিয়েছি ইকোনমিক্স ছিল আমার তা সেই হিসেবে এখন যে পরীক্ষার ধরনটা সেটা অনেকটা চেঞ্জ হয়েছে এবং অনেকটা অবজেক্টিভ টাইপ সুতরাং আগে যেটা ছিল ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম থাকলে WBCS পরীক্ষা পাস করা ডিফিকাল্ট হয়ে যেত কিন্তু এখন সেটা যেহেতু এখন অবজেক্টিভ টাইপ কোশ্চেন সেটা ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধা হয়েছে তো এইসব করে আমি দেখতে পাচ্ছি যে এই উদ্যোগকে তো ছাত্রবা জানাতেই হবে এবং পরবর্তীকালে এই WBCS মেডিসি আরও বেশি ছাত্রছাত্রীদের নিয়ে পড়াশোনা করা এবং যারা এর পেছনে আছেন শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন তারা আরও বেশি করে ছাত্রছাত্রীদের দেখুন এবং সত্যি কথা বলতে গেলে ছাত্রছাত্রীদের কিন্তু সঠিক পথ নির্দেশ দেওয়া দরকার সেই হিসেবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য সৌম্য এবং অর্ণবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপস্থিত সকল সুধীজনদের অনেককেই আমি চিনি ফেসবুকের সুবাদে এবং পরে কথা বলবো তাদের সাথে তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি এই বলে আমি আপাতত আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ